কিভাবে ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। youtube.com ইউটিউবার্স এখন আমাদের ইউটিউব পেজটা ওপেন হয়েছে, বাট এখানে আমার কোনো অ্যাকাউন্ট না, এটা নর্মালি যে পেজ। এখন এখানে আমার একটা অ্যাকাউন্ট করার জন্য যেটা করতে হবে, সাইন ইন ক্লিক করতে হবে। সাইন ইন ক্লিক করলাম, তো এখানে যে কোনো একটা জিমেইলের যে কোনো অ্যাকাউন্ট থাকলে আপনি ওটা দিয়ে ঢুকতে পারবেন। তো এই জন্য হলে আগে ইমেল খুলতে হবে, যেটা আমরা জানি যে ইমেল কীভাবে খুলতে হয়। সাপোজ আমি এই ইমেলটা দিয়েই ঢুকবো, এখানে ওই আমার এই ইমেলের পাসওয়ার্ডটা ইউজ করতে হবে, যেটা আমি ইমেলে পাসওয়ার্ড হিসেবে ইউজ করছি। ওই পাসওয়ার্ডটা যদি ইউজ করি তাইলে আমার সাইন ইন হবে। সাইন ইন হয়ে গেল, সেভ পাসওয়ার্ড দিয়ে দিলাম, এখন আমি সাইন ইন হয়ে গেছে। এখানে আমার অ্যাকাউন্টটা টোটালি সাইন ইন, এখন এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। ইচ্ছে করলাম এখান থেকে লগ আউট হয়ে যেতে পারি, আবার এখানে ইচ্ছে করলে যে আমার অ্যাকাউন্টে আমি একটা ছবি অ্যাড করে নিতে পারি, যে চেঞ্জে ক্লিক করলে আমার একটা ছবি অ্যাডের অপশন আসবে। তো এখানে ইচ্ছে করলে যে আপনার নাম চেঞ্জ করতে পারবেন, আপনি আপগ্রেড করতে পারবেন। আমি চাচ্ছি যে ছবিটা চেঞ্জ করার জন্য, দেখি ছবিটা চেঞ্জ করা যায় কীভাবে। আচ্ছা, এটা করা যাবে না। দেন আপগ্রেড করার জন্য আচ্ছা যেটা হচ্ছে, দেখা যাক কী হয়। মানে হচ্ছে পিপল সার্চ করার একটা অপশন দিছে, তো আপনি কাউকে ফলো করতে পারেন, এরকম অপশন দিছে। ফলো করা শেষ, কন্টিনিউ এনিওয়ে দিয়ে এই যে এখন আপনি হলো একটা ইমেজ বা স্ন্যাপ ফটো আপলোড করতে পারেন। আপলোড অ্যান ইমেজ দেন, তাহলে আপনি একটা ইমেজ অ্যাড করতে পারবেন। সেভ সিলেক্ট এ ফটো ফ্রম ইউর কম্পিউটার, এখানে ক্লিক করে আপনি যে কোনো একটা ফটো এখানে অ্যাড করতে পারেন। সাপোজ আমি এই ভিডিওটাই, এই পিকচারটাই অ্যাড করে নিলাম, এখানে একটা পিকচার সেটা আমি অ্যাড করে দিলাম। সেট অ্যাজ প্রোফাইল ফটো ক্লিক করলে আশা করা যাচ্ছে এটা হয়ে যাবে। আই শো পিপল, হ্যাঁ আমার এই ছবিটা অ্যাড করে নিচ্ছে এরা। তো এখন আমি ফিনিশ দিলাম, মানে যে প্রোফাইল সেভ সাকসেসফুল, অর্থাৎ এখন থেকে আমার প্রোফাইলে এই ছবিটাই শো করবে। এই যে এখানে আগে কিন্তু কোনো ছবি শো করে না, এখন এটা আমার একটা পিকচার হয়ে গেছে। তো এখানে আমার একটা ছবি আছে। তো এখন যদি আমি ইচ্ছে করলে আবার আমার ইউটিউবে যেতে পারি, যে ইউটিউব 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 এখানে নেই, তো এখানে ক্লিক করলেই হবে। আবার যদি আমি ইউটিউব দিই, ইউটিউব চলে আসবে। ওটা হচ্ছে আমার জিমেইল প্লাস বা গুগল প্লাস অ্যাকাউন্ট, আর এটা হচ্ছে আমার ইউটিউব অ্যাকাউন্ট। তো এখন আমার ইউটিউব অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে। এখন ইচ্ছে করলে আমি যে কোনো ভিডিও সাবস্ক্রাইব করতে পারবো এবং ভিডিও দেখতেও পারবো। সাপোজ এই কার্টুনটা আমি দেখলাম, এই কার্টুনটা আমি দেখতে পারবো, ইচ্ছে করলে এটাকে লাইকও দিতে পারবো, যে এখানে লাইক এবং সাবস্ক্রাইব করতে পারবো, যেটা নর্মালি এইভাবেই করা যায় অ্যাকচুয়ালি।